আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকোণ অভিজ্ঞতা 6, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই শিকোণ অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এই অভিজ্ঞতা থেকে যা যা বিষয় শিখতে পারবো তা এখানে উল্লেখ করা আছে। এখন আসি আমরা অপর পৃষ্ঠায়, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে একটি মানচিত্র দেওয়া আছে। মানচিত্রে একটি কী করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া আছে। এখন এখানে বলা হয়েছে এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্রের নমুনা উপস্থাপন করা হয়েছে। এই মানচিত্রে অফিস ভবন, ফুলের বাগান ইত্যাদি দেখা যাচ্ছে। তোমরা আরও কী কী দেখতে পাচ্ছ তার একটা তালিকা নিচের ঘরে লেখো। এখন এই যে আমরা স্কুলের যে একটা মানচিত্র দেখতেছি, এখানে কী কী বিষয় দেখা যাচ্ছে, এই বিষয়গুলো কী করতে বলা হয়েছে, নিচের ঘরে তালিকা তৈরি করতে বলা হয়েছে। যেমন এখানে দেখো, সীমানা, মাঠ, মেইন গেট, বাগান, একাডেমিক ভবন 2, এই বিষয়গুলো কী করতে হবে, নিচের বক্সে লিখবা। তাহলে এখানে যেভাবে লিখবা, সমাধান, মানচিত্রে অফিস ভবন, ফুলের বাগান সহ আরও যা কিছু দেখা যাচ্ছে তা নিম্নরূপ। এখন 1, মেইন গেট, 2, সীমানা, 3, মাঠ, 4, শহীদ মিনার, 5, ল্যাবরেটরি, 6, হোস্টেল, 7, লাইব্রেরি, এরপরে 8, পেছনের গেট, একাডেমিক ভবন 1, এটা 9, আর 10 হচ্ছে যে একাডেমিক ভবন 2। এভাবে এই ঘরে এই বিষয়গুলো লিখে রাখবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়, এখানকার এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে বলা হয়েছে অবস্থান মানচিত্র। এই যে অবস্থান মানচিত্র, এই যে বিষয়গুলো আমরা দেখলাম নাম আকারে এখানে কিন্তু উল্লেখ করা আছে, এবার এটা কী করা হয়েছে, নাম আকারে কিন্তু এবার নেই, এবার আমরা বর্ণমালা আকারে কী করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। দেখো এখানে আর হচ্ছে পেছনের গেট, তারপরে হচ্ছে যে A1 হচ্ছে যে একাডেমিক ভবন 1/1, এভাবে দেখো এখানে কী করা হয়েছে, মানে অবস্থান মানচিত্রে উল্লেখ করা হয়েছে। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা। এরপরে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি, এগুলো বিষয় পড়বা। আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না, আমি যে এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর উত্তর প্রদান করব। স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিতকরণ, এখানে বলা হয়েছে স্থানাঙ্কের মাধ্যমে কী করতে হবে, অবস্থান চিহ্নিত করতে হবে। এখানে দেখো অনুভূমিক সংখ্যারেখায় মান নাম হলো কি, এক্স অক্ষ, আর এক্স অক্ষের সঙ্গে উলম্ব সরল সংখ্যারেখাটি নাম হলো ওয়াই অক্ষ। এখানে দেখো এখানে এই যে উলম্ব, উলম্ব আকৃতিটা এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, আর এ পাশে হচ্ছে যে আনুভূমিক এটা হচ্ছে যে কি এক্স অক্ষ। এখানে কি করা হয়েছে দেখো, এখানে কয়েকটি ছবি দেওয়া আছে, এই ছবিগুলোতে কিছু বর্ণমালা চিহ্নিত করে দেওয়া হয়েছে। এখন এর নিচে একটি কাজ রয়েছে, আর এই বিষয়গুলো তোমরা পড়ে নিবা। এখন এখানে দেখো ভুজ কি আর কুটি কি, এই জিনিসটাও একটু বলি। এই যে এটা হচ্ছে ভুজ, মানে নিচের দিকটা হচ্ছে ভুজ আর ওপরের দিকটা হচ্ছে কি কুটি। এখন এখানে বলা হয়েছে এখন তোমরা কি পি এর স্থানাঙ্ক লিখতে পারবে, এখানে পি এর সম্পর্কে ধারণা দেওয়া আছে। তাহলে প্রদত্ত বক্সে পি এর স্থানাঙ্ক লেখো। এই যে পি, এখন আমরা এখানে খুঁজব পি কোথায়, দেখো এইখানে আছে পি, তাহলে পি এর স্থানাঙ্ক, তাহলে আমরা খুঁজব কি আগে ভুজ হবে, তাহলে ভুজ এখানে দেখো 9, তাহলে 9 আসতেছে কিন্তু পি। আর এদিকে দেখো কুটি, কুটিতে কত আসতেছে, কুটিতে আসতেছে 6, তাহলে এখানে 9,6 হচ্ছে পি এর স্থানাঙ্ক। এখন এই বক্সে যেভাবে লিখবা, তাহলে মূলবিন্দু হতে এক্স অক্ষের দিক বরাবর পি বিন্দুর দূরত্ব 9 একক, মূলবিন্দু হতে ওয়াই অক্ষের দিক বরাবর পি বিন্দুর দূরত্ব 6 একক, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক হবে কি 9,6। এরপরে এখানে একটি একক কাজ রয়েছে, একক কাজটির এখানে বলা হয়েছে চিত্র 6.3 দেখে নিচের ছকে নামের পাশে ভুজ ও কুটি উল্লেখ করে, মানে উল্লেখ করে স্থানাঙ্ক লেখো। এখন এখানে 6.1 এই ছকটিতে কী করতে হবে, এই যে সংখ্যাগুলো বা এই যে মানগুলো রয়েছে এই মানগুলোর স্থানাঙ্কগুলো লিখতে হবে। এখন প্রথমে দেওয়া আছে বি, বি মানে হচ্ছে যে ভুজ কত, এখন আমরা বিতে চলে যাব। দেখো এখানে বি, বি হচ্ছে কি এখানে ভুজ হচ্ছে 3 আছে, আর কুটি আছে কত, কুটি আছে 2। তাহলে এখন এখানে দেখো এখানে কিন্তু এটা ভুল ছিল বইয়ে, আমি এটা সংশোধন করে দিয়েছি, এখানে 1 ছিল, এটা কিন্তু 1 হবে না, কুটি হবে 2। তাহলে বি হচ্ছে ভুজ 3 আর কুটি হচ্ছে 2, তাহলে স্থানাঙ্ক বি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 3,2 ব্র্যাকেট শেষ। একইভাবে জি, জি খুঁজবো কীভাবে, দেখো এই যে জি কোথায় আছে, জি আছে এখানে, তাহলে ভুজে আছে কত, প্রথম আমরা ভুজ খুঁজবো, তাহলে ভুজ 3, তাহলে 3তে আছে, আর এখানে কুটি আছে কত, 4, তাহলে 3,4। এভাবেই এখানে
লিখবা। তাহলে ভুজ হচ্ছে থ্রি আর কুটি হচ্ছে ফোর। একইভাবে প্রত্যেকটা বিন্দুর জন্য আমরা কি করব, এল হচ্ছে ভুজ থ্রি আর কুটি হচ্ছে সিক্স, তাহলে স্থানাঙ্ক হবে কি থ্রি কমা সিক্স। একইভাবে এখানে ই, ই হচ্ছে ভুজ নাইন আর কুটি হচ্ছে টু, তাহলে এখন স্থানাঙ্ক আছে নাইন কমা টু। আমরা আবার একটু দেখি ইতে আসি, ই হচ্ছে দেখো এখানে ভুজে আসতেছে নাইন বিন্দুতে, মানে নাইন দূরত্ব বরাবর, আর এখানে কুটিতে আসতেছে মানে টু বিন্দু পর্যন্ত, তাহলে এখানে দেখো কি হচ্ছে নাইন কমা টু। একইভাবে কে ওয়ান সিক্স, তারপরে আছে যে স্থানাঙ্ক ওয়ান কমা সিক্স, তারপরে এ ভুজ হচ্ছে ওয়ান আর কুটি হচ্ছে টু, আর এর স্থানাঙ্ক হচ্ছে এ ফার্স্ট ব্র্যাকেট ওয়ান কমা টু। এভাবে এই একক কাজটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়, অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না, এর যে নিচে কাজগুলো রয়েছে আমি সরাসরি সেই কাজগুলোতে চলে আসতেছি। এখানে একটি একক কাজ রয়েছে, একক কাজটি হলো চিত্র 6.6 এ দেখানো শিক্ষকের অবস্থান ও শূন্য কমা শূন্য সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্টেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা কার্টেশীয় পদ্ধতিতে প্রমাণ করব। আর একটু আগে আমরা একটু ধারণা নিব, এই যে আমরা এগুলো যে দেখতেছি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে যে চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে শুধু কি প্লাস প্লাস থাকবে, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, এরপরে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। এখন আমরা এখানে প্রথমে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আমরা কি করব, এই বিন্দুগুলোর মানগুলো এই ছকে উল্লেখ করব। দেখো প্রথমে দেওয়া আছে কে, তাহলে কে কই, কে দেখো এইখানে, তাহলে ভুজে যাব আমরা, তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস এখানে ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট, তাহলে কে কোথায় আছে, কে আছে মাইনাস এইটে, তাহলে আমরা কে এখানে দেখো ভুজ মাইনাস এইটে আছে। আর কুটি, তাহলে কয় ঘর উপরে আছে, তাহলে দেখো কুটির এক ঘর উপরে মানে ওয়ান, তাহলে এখানে কুটি হচ্ছে ওয়ান, তাহলে স্থানাঙ্ক কী হবে, তাহলে মাইনাস এইট কমা ওয়ান। একইভাবে সি বিন্দু, সি বিন্দুর এখানে দেখো মাঝখানে আছে, তাহলে এখানে দেখো মাঝখানে আছে মানে আমরা দশমিকে চলে যাব। দেখো এখানে শূন্য থেকে দেখো যে ও বিন্দু থেকে ভুজ কোথায়, দেখো চার আর পাঁচের মানে চার আর পাশের মাঝখানে, তাহলে চার আর পাশের মাঝখানে মানে কি এই যে সাড়ে চার মানে ফোর পয়েন্ট ফাইভ, তাহলে ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে ভুজ। আর কুটি কত, কুটি দেখো এখানে টু আর থ্রির মাঝখানে রয়েছে কিন্তু, তাহলে টু থ্রির মাঝখানে মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ, তাহলে এখন স্থানাঙ্ক হবে সি ফার্স্ট ব্র্যাকেট ফোর পয়েন্ট ফাইভ কমা এখানে টু পয়েন্ট ফাইভ ফার্স্ট ব্র্যাকেট শেষ। একইভাবে এইচ, এখন আমরা এইচ দেখবো কোথায় আছে, তাহলে এইচ আছে এইখানে, তাহলে কুটি কি, কুটি না ভুজ হচ্ছে কি, ভুজ হচ্ছে শূন্য আর কুটি হচ্ছে মাইনাস এখানে দেখো পাঁচ আর ছয়ের মধ্যে, তাহলে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ, তাহলে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ, তাহলে জিরো কমা মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ। একইভাবে এন, তাহলে এন দেখো এখানে আছে, এন কোথায় আছে এখানে, তাহলে এখানে আমরা দেখবো ভুজ আগে, তাহলে ভুজ এখানে দেখো কি পাঁচ এবং ছয়ের, তাহলে ফাইভ এবং সিক্সের মাঝখানে রয়েছে, তাহলে এখানে দেখো আমরা কি ধরবো, তাহলে সাড়ে পাঁচ ধরবো, তাহলে পাঁচের একটু হাফ বাড়াই দিব, তাহলে পাঁচ পয়েন্ট পাঁচ, তাহলে মাইনাস সেভেন, তাহলে মাইনাস সেভেন হচ্ছে কি, এখন এখানে দেখো কুটি কি, কুটি হচ্ছে মাইনাস সেভেন। এইভাবে আমরা কি করব, এখন আমরা স্থানাঙ্ক হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কমা মাইনাস সেভেন। একইভাবে পি বিন্দু করে দেওয়া আছে, এম বিন্দু দেখো এম বিন্দু কোথায়, এম বিন্দু হচ্ছে কুটি ভুজ কি, ভুজ হচ্ছে এখানে সিক্স পয়েন্ট ফাইভ, আর কুটি কি, কুটি হচ্ছে শূন্য, তাই আমরা এখানে কী করব সিক্স পয়েন্ট ফাইভ কমা শূন্য। তারপর আছে কি এখানে এ, তাহলে এ কোথায় আছে, আমরা এ এর মানটা দেখবো, এ আছে এখানে, দেখো এখানে ভুজ কত, ভুজ আছে টুয়ে আর কুটি আছে কত ফাইভে, তাহলে এভাবেই এখানে আমরা বসাই দিব মানগুলো। তারপরে বি, বি আছে এখানে কত, তাহলে ভুজ আছে সাতে আর কুটি হচ্ছে চাইরে, তাহলে সাত কমা চার, তাহলে হচ্ছে যে সেভেন কমা ফোর। এরপরে ডি, ডি কোথায় আছে, ডি আছে এখানে, ভুজ আছে তিনে আর কুটি আছে মাইনাস টুয়ে, তাহলে দেখো তিন মাইনাস টু। এভাবে কিন্তু এই শখটি পূরণ করবা। এরপরে ই, তাহলে ই কোথায় আছে, ই আমরা এখানে দেখতেছি, তাহলে এখানে চার আর পাঁচের মাঝখানে, তাহলে সাড়ে চার, আর এখানে তিন আর চারের মাঝে মানে হচ্ছে কি সাড়ে তিন, তাহলে সাড়ে চার আর সাড়ে তিন, এটা মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাস সাইন দিতে হবে, তাহলে ফোর পয়েন্ট ফাইভ কমা থ্রি মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ। এরপরে একইভাবে এফ, এফ এখানে ভুজ কত, ভুজ হচ্ছে ওয়ান আর কুটি হচ্ছে মাইনাস থ্রি, তাহলে এখানে দেখো মাইনাস থ্রি, তাহলে ওয়ান কমা মাইনাস থ্রি। এরপরে একইভাবে জি, জি এখানে কী আছে, দেখো প্রথমে কুটি এখানে দেখো এই যে মাইনাস সিক্স, তাহলে মাইনাস সিক্স, তাহলে এখানে মাইনাস সিক্সে রয়েছে, আর এদিকে কী রয়েছে মাইনাস সিক্সে রয়েছে কুটিও, তাহলে এখন আমরা কী করব মাইনাস সিক্স মাইনাস সিক্স। তারপরে এখানে আই,
আই এর মান কোথায় আছে দেখো, আই এখানে আছে, তাহলে এখানে ভুজ কত, সি মাইনাস সিক্স, আর কুটি হচ্ছে শূন্য, তাহলে এভাবেই বসাই দিব। তারপরে যে যে কোথায় আছে দেখো, এখানে যে হচ্ছে এইখানে, তাহলে এখানে দেখো কুটি কি ভুজ কি, ভুজ মাইনাস সিক্স, আর কুটি হচ্ছে প্লাস সিক্স, তাহলে এখানে দেখো মাইনাস সিক্স প্লাস সিক্স, তাহলে মাইনাস সিক্স কমা সিক্স। এরপরে এল, এল কোথায় আছে, আমরা এল বিন্দু এখানে দেখতেছি, তাহলে ভুজ শূন্য আর কুটি হচ্ছে সেভেন, তাহলে ভুজ শূন্য কুটি সেভেন, তাহলে এল শূন্য কমা সেভেন, এর হচ্ছে স্থানাঙ্ক। এভাবে এই কাজটির উত্তর করবা। এরপরে এখানে এক্স অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর কুটি শূন্য এবং ওয়াই অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ শূন্য, এভাবে এই কাজটির সমাধান করবা। তাহলে আজকে এ পর্যন্তই, এর পরবর্তী ভিডিওতে এর পরের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।